ভিউয়ার্স, আপনারা দেখছেন 650V এর এই ইউপিএসটি, পেছনের দিকে দেখছেন আসলে দুইটি পোর্ট রয়েছে। আপনাদের একটু বুদ্ধি আমি শিখিয়ে দিই, আপনারা পিছনের একটি পোর্টে ওই ডেস্কটপ, একটি পোর্টে মনিটর না লাগিয়ে একটি পোর্ট আপনারা ব্যবহার করুন মাল্টিপ্লাগের কাজে। যেহেতু মাল্টিপ্লাগের কাজে ব্যবহার করলে ওই মাল্টিপ্লাগ থেকে আপনি অনেকগুলো ডিভাইস নিতে পারবেন। এবং এখানে আমি স্পেসিফিকেশন যেটি 650V এর, সেটি ইনপুট ভোল্টেজ 220V, আউটপুট ভোল্টেজ 220V, এছাড়া বাকি যেগুলো দেওয়া আছে, আমি একটি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমার কাছে, সেটি আসলে আমি বলার চেষ্টা করছি। এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া, এই যে তিনটি লাইট যে থাকে একটি ইউপিএসে, বা অনেক সময় সব ধরনের ইউপিএসে এই লাইটগুলো থাকে, এই লাইটগুলো কখন কেন জ্বলে, কখন কেন নিভে, এটি কীভাবে বুঝবো যে আসলে এটি ইন্ডিকেট করে? যেমন এটি কিন্তু পাওয়ার সুইচ, ঠিক আছে, এখানে একটি লাইট রয়েছে যেটি আমরা বলে থাকি গ্রিন লাইট, এবং আরেকটি লাইট আছে যেটি ইয়েলো, এবং আরেকটি লাইট আছে যেটি আসলে রেড লাইট। আপনারা দেখেন যে আমি কিন্তু এখানে পাওয়ার সুইচটি অন রেখেছি, আমি যদি এখানকার পাওয়ার সুইচটি অফ করে দেই, সেক্ষেত্রে আমার এখানে এটি ইয়েলো লাইটটি জ্বলবে। ইয়েলো লাইট এজন্য জ্বলবে কারণ এই ইউপিএসের ব্যাটারিতে এখন পর্যন্ত চার্জ রয়েছে, কিন্তু যখন চার্জ শেষের দিকে যাবে তখন কিন্তু রেড লাইটটি জ্বলবে। সুতরাং আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইউপিএসের কোন লাইটটি কখন জ্বলবে। এবং এই ইউপিএসগুলো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে 10 থেকে 15 মিনিট, অনেক সময় তারা বলে থাকে এগুলো 30 মিনিট ব্যাকআপ দিবে, কিন্তু আসলে বাস্তবে আমরা 10 থেকে 15 মিনিটই ব্যাকআপ পাই। এবং আপনি যদি 1200 VA গুলো ব্যবহার করেন সেক্ষেত্রে 30 থেকে 35 মিনিট ব্যাকআপ দিবে। এবং এর যে বেশি ব্যাকআপ আপনার প্রয়োজন হলে আমি আপনাকে সাজেস্ট করব অনলাইন ইউপিএস গুলো ক্রয় করার। অফলাইন ইউপিএস এবং অনলাইন ইউপিএস এর মধ্যে পার্থক্য এমনভাবে করা যায় যে অফলাইন ইউপিএস এ প্রথমে কারেন্ট সরাসরি আপনার ডেস্কটপ কম্পিউটারে আসবে, যখন বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে। কিন্তু অনলাইন ইউপিএসে সর্বপ্রথম বিদ্যুৎ আসবে আপনার ব্যাটারিতে, ব্যাটারি থেকে তারপরে বিদ্যুৎ আসবে আপনার ডেস্কটপ কম্পিউটার বা যে ডিভাইস চালাচ্ছেন সেখানে। এটি যদি আরও ক্লিয়ার করে বলা যায়, ধরেন একটি ডেস্কটপ কম্পিউটার বিদ্যুৎ আছে, সেই সময় যে বিদ্যুৎ কানেকশনটি আসবে সেটি প্যারালালভাবে থাকবে, অতএব দুইটি লাইন থাকবে, একটি লাইন ব্যাটারি হয়ে এবং অন্য লাইন সরাসরি ব্যাটারি ছাড়া। ব্যাটারি ছাড়া যে লাইনটা আছে সেই লাইনটা দিয়ে সরাসরি আপনার ডেস্কটপে কিন্তু বিদ্যুৎটি প্রবেশ করবে, তখনই বিদ্যুৎ চলে যাবে, তখনই কিন্তু ব্যাটারি থেকে পাওয়ারটি নেবে। এবং যেটি অনলাইন ইউপিএস, প্রথমে বিদ্যুৎটি আসবে ব্যাটারিতে, ব্যাটারি থেকে তারপরে আসবে যে ডিভাইসে ব্যবহার করছেন। এখন যে অফলাইন ইউপিএসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি আমাদের ডেস্কটপ কম্পিউটার বা অন্যান্য যেগুলো ডিভাইস আছে সেগুলোতে। কিন্তু ধরেন আপনার একটি বিশাল বিজনেস আছে, আপনার সার্ভার আছে, সবসময় অন রাখতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন ইউপিএস। অনলাইন ইউপিএসের মধ্যে 1KB আছে, 2KB আছে, 1KB যেগুলো সেগুলোর প্রাইস 12,000 থেকে শুরু, এবং যেগুলো 2KB সেগুলোর প্রাইস 20,000 থেকে শুরু। আশা করি প্রাইসের একটি পার্থক্য বুঝতে পেরেছেন, এবং যাদের বিজনেসের জন্য বা প্রফেশনালভাবে দরকার তাদের জন্য কিন্তু অনলাইন ইউপিএস সার্ভার সবক্ষণ চলবে, বা বড় বড় কয়েকটি কম্পিউটার সবসময়ের জন্য চলবে। কিন্তু যারা আমরা বাসা বাড়িতে আছি, দু একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, বা খুব অল্প সময়ের জন্য ব্যাকআপ প্রয়োজন, তাদের জন্য হলো অফলাইন ইউপিএস। যাদের ব্যাকআপটি প্রয়োজন 10 থেকে 15 মিনিট তারা ব্যবহার করতে পারেন, এমনকি আধা ঘন্টা পর্যন্ত ব্যাকআপ হলেও চলে, তাদের জন্য অফলাইন ইউপিএস। এবং যাদের 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য অনলাইন ইউপিএস। আমি আশা করছি যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছি সেগুলো করতে পেরেছি। ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।